সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির সাঁত্রিশতম পর্ব আমি করিম সাথে থাকুন সকাল থেকেই বিসর্জনের বাজনা বাজছে দেবীর চোখে মুখে বিষণ্নতা তিনি আবার হিমালয়ে যাচ্ছেন আগমনী গান যে যার গাইবার এতদিন গেয়েছে এবারের মতো আর গাইবার কিছু নেই এই দিনে সব কিছুতেই একটা বেদনার ছাপ এই যে রোদ ঝিলিমিলি আকাশ এত যে উজ্জ্বল দিন কোথাও মালিন্য নেই তবু কি যেন সকলের হারিয়ে যাচ্ছে এই মণ্ডপের সামনে সকলেই এসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকছে বড় হুজুর সকাল থেকে নাট মন্দিরে একটা বাঘের চামড়ার উপর বসে আছেন পরিধানে রক্তাম্বর কপালে রক্তচন্দনের তিলক এই দিনে মা ভুবনময়ী ভুবনমোহিনী হে মা জগদীশ্বরী তুই একবার নয়ন ভরে তাকামা মা হেন প্রার্থনা এই মানুষের মেজুবাবু এবারেও প্রতিবারের মতো ফ্লুট বাজাবেন নগেন ঢালি এসেছে ঢোল নিয়ে সে গতকাল হাটে বাজারে গঞ্জে ঢোল পিটিয়ে চলে এসেছে গ্রাম গ্রামান্তরে এই খবর রোটে গেলে চাষি বউয়ের মুখের রং বদলে যায় সকাল সকাল খেয়ে নিতে হবে শীতলক্ষার তীরে গা জমিদার বাবুদের সব দালান কোঠা নদীর পাড়ে পাড়ে আছলে একটা চৌয়ানি বেঁধে পানে ঠোঁটরাঙা করে মাথায় ঘোমটা টেনে দশরায় যাবে যাবার আগে দীঘির পাড়ে বসে মেজবাবুর ফ্লুটবাজনা শুনবে সকাল সকাল বের হতে না পারলে জায়গা পাওয়া যাবে না নদীর পাড়ে পাড়ে যেসব গাছ আছে সেসব গাছের নিচে রাত থাকতেই লোক এসে জমতে শুরু করেছে চাষি মানুষেরা অথবা বউরা শামিয়ানার নিচে যেতে পারবে না কাছ থেকে দেখবে মেজবাবুকে এমন শখ এইসব চাষি বউয়ের কিন্তু সিপাইগুলি এমন করে লাঠি নিয়ে তাড়া করে কার সাধ্য ওরা নিচে গিয়ে বসে কতবার চাষি বউ ভেবেছে লুকিয়ে চুরিয়ে সে চলে যাবে শামিয়ানার নিচে কাছ থেকে দেখবে মেজবাবুকে ফ্লুট বাজনা শুনবে কিন্তু তার মানুষ বড় ভীরু সে কিছুতেই তার বউকে ভিতরে ঢুকতে দেবে না একটা ঝাউগাছের নিচে বসে ওরা বাবুর ফ্লুট বাজনা শুনবে যতক্ষণ না নদীর জলে সব গ্রামের প্রতিমা বিসর্জন হবে ততক্ষণ মেজবাবু ক্রমান্বয়ে ফ্লুট বাজিয়ে যাবেন একের পর এক সুর সবই তখন বড় করুণ মনে হয় নিরিবিলি এক জগৎ সংসারে কী যে কেবল বাজে প্রাণের ভিতর কি যে বাজে ফ্লুট শুনতে শুনতে তারা অন্য গ্রহের মানুষ হয়ে যায় সকাল থেকেই জায়গা নেবার জন্য দূর গ্রামান্তর থেকে লোকজন আসতে আরম্ভ করেছে আমলা কর্মচারীদের কাজের বিরাম নেই মঞ্চ করা হয়েছে দিঘির পাড়ে এক মঞ্চ রোশন চৌকি যেন বাজাবে সেখানে সে মঞ্চে তিনি শীতলক্ষার ওপারে সূর্য ঢলে পড়লেই উঠে যাবেন কলকাতা থেকে তার আরও দুজন শিষ্য এসেছে ওরা বাজাবে এখন খালেক কোথায় খালেক পীড়িত কাছারি বাড়ি পার হলে এক অশ্বশালা আছে কিছু ঘোড়া আছে সাদা রঙের কালো রঙের আস্তাবলের এক পাশে খালেকের ছোট্ট ঘর আলো নেই বাতাস আসে না সূর্য দেখা যায় না খালেক সেই ঘরে শীর্ণকায় মানুষের মতো অনাহারি দুঃখী এবং চোখে মুখে ক্লিষ্ট এক ভাব খালেক মিয়া শরীর শক্ত করে পড়ে আছে খালে কাজই সূর্যাস্তের সময় মারা যাবে সে কিছু দেখতে পাচ্ছে না তার শ্বাসকষ্ট হচ্ছে হাত পা স্থবির পাষানের মতো ভারী লাগছে সব দশমীর দিনে সেও ফ্লুট বাজায় সেও মেজবাবুর পাশে বসে থাকে আছে তার আঙুলগুলি এই দিনে নেড়ে নেড়ে দেখতে চাইছে পারছে না ভারী ভারী পাষানের মতো ভারী ইব্রাহিম একবার দেখে এসেছে ভূপেন্দ্রনাথ দুবার দেখে এসেছেন ওষুধ বা পথ্য সে কিছুই খাচ্ছে না সে টের পেয়ে গেছে সূর্যাস্তের সময় ফ্লুট বাজালেই সে এক অদ্ভুত সুরলহরীর ভিতর ডুবে যেতে যেতে পৃথিবীর যাবতীয় দুঃখ ভুলে যাবে সে মরে যাবে তবু সে এই দুঃসময়ে এটা তার দুঃসময় কি সুসময় সে মনে মনে এটা সুসময়ে জানে সে যেন কার পদতলে বসে সারাজীবন ফ্লুট বাজাবে তার জন্য তৈরি হচ্ছে যখন একটা মানুষ মরে যাবে বলে চিৎপাত হয়ে অশ্বশালার পাশে পড়ে আছে তখন একজন মানুষ আদ্যিকালের এক তালপাতার পুঁথি সামনে রেখে পড়ে চলেছেন জয়ং দেহি যশোদেহি এই মানুষ মহালয়ায় চণ্ডীপাঠ করেন না বিসর্জনের দিন চণ্ডীপাঠ এমন উল্টো ব্যাপার ভূভারতে কবে কে দেখেছে তিনি পদ্মাসন করে বসেছেন বাগছালের উপর বসে সামনে দেবী প্রতিমা বিসর্জনের বাজনা চলছে তিনি উচ্চস্বরে বললেন হে জগদম্বে হে মা ঈশ্বরী বলে সুর ধরে যেন বলে চললেন অপরাধ ক্ষমা করতে আজ্ঞা হয় মা তুই আর চলে যাবি হ মা উমা এই বুঝি তোর ইচ্ছা ছিল বলে শিশুর মতো করজোড়ে তিনি কাঁদতে থাকলেন এবং কাঁদতে কাঁদতে তিনি মহিষাসুর বধে চলে এলেন দেবীর গা থেকে কি তেজ বের হচ্ছে শরীরে কাঁটা দিয়েছে কি গমা? তুই ভয় পেলি তিনি পাঠ করতে করতে মাঝে মাঝে এসব স্বগতোক্তি করছেন হে মা তুমি এখন মধু পান করো থেমে তিনি বললেন মধুপান নিমিত্ত শরীরে অপার শক্তি সঞ্চয় করেছো যা দেবী সর্বভূত দেবী তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে হাজার দৈব সৈন্য সৃষ্টি হচ্ছে তারা যে সব মুহূর্তে বিনাশ হয়ে গেল মা মহিষাসুর নিমেষে সব ধ্বংস সাধন করছে মা তোর বুঝি এই ছিল কপালে মায়া পাশে আবদ্ধ করতে পারলি না বলে তিনি যেসব ভক্ত পাশে বসে চণ্ডীর ব্যাখ্যা শুনছিল তাদের ব্যাখ্যা করার সময় দেখলেন এক বালক নাট মন্দিরের পশ্চিমের বারান্দায় বড় একটা থামের আড়ালে ইসমের গল্পের মতো মনোযোগ দিয়ে চণ্ডীপাঠ শুনছে সেই এক কিংবদন্তি গর্জে গর্জে কে গর্জন করছে দেবীর গর্জন না অসুরের এই বৃহৎ সংসারে তিনি ইসব অমলার ঠাকুরদা প্রভাবশালী মানুষ একমাত্র দেবীর সামনে এসে তিনি শিশু বনে যান শিশুর মতো কাঁদেন কেবল ক্ষমা ভিক্ষার মতো মুখ সেই মুখে চণ্ডীপাঠের সময় গর্জে গর্জে এমন সব শব্দ উচ্চারণে সোনা হেসে ফেলেছিল তক্ষণই চিৎকার যেন গোটা বাড়িটা কাঁপছে সকলে ছুটে এসেছে কে হাসে সোনা পালিয়ে যাবে ভেবেছিল কিন্তু চক্ষু রক্তবর্ণ নাসিকা ইগল পাখি প্রায় কপালে রক্তচন্দনের ফোঁটা এবং কাপালিক সদৃশ মুখ ক্ষণে ক্ষণে মুখের কি পরিবর্তন সোনা আর নড়তে পারেনি বললেন হ তুই দেবী মহিমা শুনতে ভালো লাগছে সোনা ঘাড়কাত করে দিল তবে দাঁড়া সোনা একটা থামের মতো দাঁড়িয়ে থাকল অনেকক্ষণ পর হুঁশ হল কমলা পিছন থেকে চুপি চুপি ডাকছে সোনা এখানে কি করছিস সে বলতে পারলো না চণ্ডীপাঠ শুনছে ঋষি পুরুষেরা নানা রকম কিংবদন্তি লিখে গেছে তালপাতার পুঁথিতে এখন সে সবই দেবী মহিমা হয়ে গেছে ওর কাছে প্রায় সবটাই ইসমের সেই এক সূর্য আছে না জলের নিচে এক রূপালি মাছ আছে মাছটা সূর্য মুখে অথবা সেই মাছটা সে মাছটা কি জ্বালালি যে কেবল বিল পার হয়ে নদী পার হয়ে সাগরে চলে যায় সূর্য মুখে সকাল হলেই পুবের আকাশে সূর্যটাকে লটকে ডুব দেয় ফের সাগরে সাগরে মহাসাগরে ঘোরাফেরা তার সে বলতে পারত ঋষি পুরুষেরা কিংবদন্তি লিখে গেছে তালপাতার পুঁথিতে আমি তাই শুনছি বলতে পারতো আমাদের ঈসম ওর চেয়ে অনেক বেশি ভালো কিংবদন্তি জানে সে ভাবল বড় হলে তালপাতার পুঁথিতে সেও তা লিখে রাখবে সুতরাং সে চণ্ডীপাঠ শুনছে না কিংবদন্তি শুনছে পুরা কালের এখন এই মেয়ে কমলাকে তা প্রকাশ করতে পারল না সোনা কিছু বলছে না দেখে ফের কমলা বলল পাঁচটায় হাতি আসবে হাতিতে আমরা দশরা দেখতে যাব তুই যাবে আমাদের সঙ্গে সোনা বস্তু তো এখন জ্যাঠামশাইয়ের সেই কাল রাত্রি মহারাত্রি বলা যেতে পারে জালালিকে তুলে আনছেন বিলের পাড় থেকে এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছে রাত শীতে পাগল জ্যাঠামশায়ের মুখ সাদা ফ্যাকাশে ঠিক জ্যোৎস্নার মতো রং এখন সোনার এসব মনে হয় সে কমলার কথা কিছুই শুনতে পাচ্ছে না এই শুনছিস আমি কি বলছি কি আমাদের সঙ্গে হাতির পিঠে দশরা দেখতে যাবি যাব একটু সকাল সকাল ভিতরে চলে আসবি আমরা তোকে সাজিয়ে দিব পাউডার মেখে দেব সোনা হাঁটতে থাকলো ক্ষীরে মনে থাকবে তো সে ঘাড়কাত করে বলল মনে থাকবে তার তারপর বলল আর কে কে যাবে আমি দিদি সোনাদি রমা বাচ্চু আর কেউ যাবে না আর কে যাবে জানি না তুই কিন্তু আগে আগে চলে আসবি মুখে তোর পাউডার মেখে দেব সোনা তার এই বয়স পর্যন্ত মুখে পাউডার মাখেনি সে ব্যাটা ছেলে ব্যাটা ছেলে পাউডার মাখে না বাড়িতে এমন একটা নিয়ম আছে মা জেঠি মা কদাচিৎ মুখে পাউডার মাখেন সে পাউডার মাখতে প্রায় দেখেইনি নি বললে চলে দূর দেশে আত্মীয় বাড়িতে যেতে হলে হ্যাজলিন স্নো মেখেছে শীতকালে মা তার মুখে স্নো মাখিয়ে দিয়েছেন কিন্তু এই গরমের সময় সে পাউডার মাখবে আর ওর মুখ আরো সুন্দর দেখাবে এটা ভাবতেই সে লজ্জায় গুটিয়ে গেল সে বলল জ্যাঠামশায় যাবে না না জ্যাঠামশায় না গেলে আমিও যাব না তুই রে শোনা যারা ছোট তারাই যাবে বড়রা হেঁটে যাবে ঠাকুমা তোকে নিয়ে যেতে বলেছে এই বলে যেমন দ্রুত সিঁড়ি ভেঙে নেমে এসেছিল তেমনি দ্রুত উপরে উঠে গেল সিঁড়ির মুখে অমলা দাঁড়িয়ে আছে সে বলল কিরে সোনাকে হ্যাঁ কি বলল বলল যাবে বলেছিস তো সকাল সকাল চলে আসতে পাউডার মেখে দেব মুখে বলেছিস সব বলেছি তুই না দিদি কি বলতে গিয়ে থেমে গেল বাবা এই দিকে আসছেন বাবা দশমীর দিন ধুতি চাদর পরে একেবারে বাংলাদেশের মানুষ হয়ে যান তারপর কলকাতায় যাবার দিন এলে একেবারে সাহেব শুভ মানুষ তখন তিনি বাংলাতে পর্যন্ত কথা বলেন না তখন বাবাকে বরং বেশি পরিচিত মানুষ বলে ওদের মনে হয় ওরা বাবার সঙ্গে সহজেই তখন কথা বলতে পারে কিন্তু এখন ওরা পালাবার পথ খুঁজছিল এই অসময়ে ওরা নাটমন্দিরের কাছে চলে এসেছে এটা ঠিক না দেখলেই বাবা ধমক দেবেন সুতরাং ওরা যতবারই সোনাকে কাছারি বাড়ির দিকে খুঁজতে গেছে খুব সন্তর্পণে গেছে এমনকি অন্দরের দাসীবাঁধীদেরও চোখে যেন না পড়ে যায় প্রায় লুকুচুরি খেলার মতো চলে যাওয়া তারপর সোনাকে না পেলে বিমর্ষ হয়ে ফিরে আসা বাবা এখন করিডোর পার হয়ে যাচ্ছেন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবেন বাবার ঘরটা বাবা না থাকলে সবসময় তালা দেওয়া থাকে বড় বড় আলমারি কত বৈশব এবং কাচের জানালা দরজায় নানা রকমের কারুকাজ বাবার ঘরে পুরানো আমলের লম্বা আবলুস কাঠের খাট এবং পালঙ্ক বলা চলে কতকাল থেকে পালঙ্ক খালি বাবা এলে এই পালঙ্কে না শুয়ে ছোট একটা তক্তপোষে শুয়ে থাকেন ডানদিকের ঘরটাতে বিলিয়ার টেবল অবসর সময় বাবা একাই টেবিলে লাল নীল রঙের বল নিয়ে খেলা করেন আর দেওয়ালে বাবার কোর্টের ছবি গভর্নরের সঙ্গে বাবার ভোজ খাওয়ার ছবি বিলাতে লিঙ্কন হলে পড়ার সময়কার ছবি মায়ের সঙ্গে তোলা ফটো বোধহয় জায়গাটা ওয়েলসের কোনো একটা গ্রামের মামা বাড়িতে যাবার সময় বড় একটা ক্যাসেল পড়ে একটা ক্যাসেলের ছবিও আছে এই ঘরে ছাত্রাবস্থায় বাবার সে সতেজ মুখ দেখার জন্য দুই বোন চুরি করে এই ঘরে ঢুকে যায় বাবার কাছে ধরা পড়লে দু বোন ছুটে পালায় সোনা বলেছিল বাবার ঘরটা দেখবে অমলা বলেছিল দেখাবে কিন্তু কি করে দেখানো যায় সোনার বুদ্ধি নেই মোটেই কেবল কথা বললেই হাসে চুপি চুপি দেখে চলে যাবে তেমন সে নয় এটা কি ওটা কেন এই লাল নীল রঙের বল দিয়ে কি হয় আমি দুটো বল নেব অথবা সে ওসব দেখতে দেখতে এমন অন্যমনস্ক হয়ে যাবে যে ধরা না পড়ে যাবে না সোনা এমন ছেলে যে ওকে নিয়ে কিছু করা যায় না পালানো যায় না সে বোকার মতো বারবার ধরা পড়ে যায় সোনা তখন ভূপেন্দ্রনাথকে বলল জ্যাঠামশাই দশরাতে রাতে যাবো কমলা আমারে নিয়ে যাইব হাতিতে যাম কইছে। দশমীর দিনে এই হাতি আসে বিকেলে জসীম জরির পোশাক পরে মাথায় তার জরির টুপি বাড়ির বালক এবং বালিকারা সকলে মিলে দশরা দেখতে যায় হাতির সুরে শ্বেতচন্দনে চন্দনে ফুল ফল আঁকা থাকে কপালে কানপাতা এবং শরীরে নানা রকমের কলকা আঁকা অথবা ধানের ছড়া এবং লক্ষ্মীর পায়ের ছাপ গলায় কদম ফুলের মালা যেই না মেজবাবুর ফ্লুট বাজনা আরম্ভ হবে হাতিটা নিয়ে জসীম রওনা হবে পিলখানার মাঠ থেকে তারপর সোজা অন্দরমহলের দরজায় সেখানে হাতিটা দাঁড়িয়ে থাকবে কপালে মালা তার তখন বাড়ির বৌরাণীরা সোহাগ মেগে নেবে প্রতিমার প্রতিমার পায়ে সিঁদুর ঢেলে নিজের নিজের কৌটায় পুড়ে রাখবে সম্বৎসরে সিঁদুর কপালে দেবে আর মেজবৌরাণীর জন্য সিঁদুর আসে সোনার কৌটায় সেটা মেজবাবু কলকাতায় নিয়ে যাবেন যাবার সময় মেজবৌরাণী কপালে সিঁদুর দেন না লম্বা গাউন পরেন গির্জায় যান তবু এক ইচ্ছে এই পরিবারের বিশেষ করে ঠাকুরানীর অর্থাৎ মেজবাবুর মার মন আদৌ মানে না তিনি সব বৌদের জন্য যেমন সোনার কৌটায় দেবীর পা থেকে সিঁদুর কুড়িয়ে রাখেন তেমনি মেজবৌরাণীর জন্যও সিঁদুর কুড়িয়ে নেন মেজবাবুকে দেবার সময় অনুরোধ করবেন একবার অন্তত সিঁদুরটা যেন কপালে ছোঁয়ায় বউ মেজবাবু তখন সামান্য হাসেন তারপর যার জন্য দেবীর পা থেকে সিঁদুর সঞ্চয় করা সে এই হাতি সাক্ষাৎ মা লক্ষ্মী এই পরিবারের দশমীর দিনে কপালে নিজ হাতে ঠাকুরানি সিঁদুর পরিয়ে দেন চাঁদমালা পরিয়ে দেন তারপরেই বাজনা বাজে ঢাকের বাজনা বিসর্জনের বাজনা পরিবারের সব বালক বালিকা সেজে গুজে হাতিতে চড়ে বসে প্রতিমা নিরঞ্জনের লোকেরা জয় জগদীশ্বরী জয় মা জগদম্বা আর জয় বাড়ির বড় হুজুরের এইসব জয় দিতে দিতে প্রতিমা বের করে নিয়ে যায় এইসব জয়ের ভিতর শোনা যায় মেজবাবু মঞ্চের ওপর বসে ফ্লুট বাজাচ্ছেন দক্ষিণের দরজা দিয়ে প্রতিমা যায় উত্তরের দরজা দিয়ে হাতি যায় আর মাঝখানে বড় চত্বর তারপর দেখি দিঘির পাড়ে রোশন চৌকির মতো মঞ্চ ক্রমান্বয়ে এক সুরে বেজে চলেছে নদীতে এক দুই করে প্রতিমা নামছে ক্রমে সন্ধ্যা নামছে নদীর চরে ফুলের মাথায় দশমীর চাঁদ আকাশে আর ঢাক বাচ্ছে ঢোল বাচ্ছে। নৌকায় সারি সারি দেবী প্রতিমা বিসর্জনের বাজনা হই আলো আঁধারের খেলা হাউই পুটছে আলো ফুটছে কত রকমের থেকে থেকে মেজবাবুর ফ্লুট বাজনা করুণ এক সুর এই বিশ্ব চরাচরে অপার মহিমা নিয়ে বিরাজ করছে মেজবাবু বুঝি এই সুরের ভিতর ফ্লুট বাজাতে বাজাতে স্ত্রীর ভালোবাসার জন্য কাঁদেন আজ আবার সেই দিন এসে গেছে নিত্যকার মতো ভূপেন্দ্রনাথ সকাল সকাল স্নান করে এসেছেন নদী থেকে নিত্যকার মতো ময়ূরের ঘর বাঘের খাঁচা এবং হরিণেরা যে যেখানে থাকে সেসব জায়গায় ভূপেন্দ্রনাথ ঘোরাঘুরি করছেন সাফসফ ঠিকমতো হয়েছে কিনা এসব যদিও ওর দেখার কথা নয় তবু এতগুলি জীব এই প্রাসাদে প্রতিপালিত প্রতি মানুষের মতো তাদের সুখ দুঃখ বুঝি ভূপেন্দ্রনাথ নিজে দেখে শুনে সব বিধিমতো ব্যবস্থা করে থাকেন তাছাড়া আজ দেবী চলে যাচ্ছেন হিমালয়ে কি এক বেদনা সব সময় সকাল থেকে প্রতিবারের মতো ওকে বিষণ্ন করে রাখছে তারপর নিত্যকার মতো মঠে সিঁড়ি ভেঙে ভিতরে ঢুকে শিবের মাথায় জল বৃষের পায়ে জল এবং সেকল টেনে এক দুই করে শতবার ঘণ্টার ধ্বনি খালেকের অসুখ কুলিন পাড়া থেকে ডাক্তার এসে দেখে গেছে আর এখন যারা বিদায় চাইছে যেমন পুরোহিত এবং অন্য অনেকে তারা এখন সবাই কাছারি বাড়িতে ভূপেন্দ্রনাথের অপেক্ষায় বসে আছে তাছাড়া গত সন্ধ্যায় যারা কাটা মোষ নিয়েই গিয়েছিল তারা আসবে নতুন কাপড়ের জন্য যেসব প্রজাদের জমি বিলি করার সময় কথা ছিল মায়ের পূজায় পাঠা অথবা মোষ এবং দুধ কলা আনা যার যা কিছু ফসলের বিনিময়ে দেবার কথা তারা তা দিয়েছে কি না দিলে তাদের ডেকে পাঠানো এসব কাজও ভূপেন্দ্রনাথের জন্য পড়ে থাকে আর এমন সব কাজের ভিতর ভূপেন্দ্রনাথের দুপুর গড়িয়ে গেল কিছুই আর তার ভালো লাগছে না বিষাদ বিষণ্ন প্রতিমার সামনে তিনি চুপচাপ অনেকক্ষণ একা একা দাঁড়িয়েছিলেন তিনি বড় বউ এবং ধনবোর জন্য দেবীর পা থেকে সিঁদুর তুলে নিয়েছেন আবার সে নির্জনতা এই বাড়িকে গ্রাস করবে হে কদিন কি ব্যস্ততা কি সমারোহ গোটা প্রাসাদ সারাদিন গমগম করেছে আজ কারো কোনো ব্যস্ততা নেই দিঘির চারপাশে সকলে জমা হচ্ছে বিকেলেই জসীম হাতিটার পিঠে পিলখানার মাঠে চেপে বসল তখন গরদের কাপড় পরছেন মেজবাবু গরদের সিল্ক হাতে হীরের আংটি কালো রঙের পাম্পশু জুতো মেজবাবু তার ঘর থেকে বের হচ্ছেন তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন আগে পিছনে পরিবারের আমলা কর্মচারী আতরের গন্ধ সকলের গায়ে সবার আগে ভূপেন্দ্রনাথ পরে রক্ষিত মশাই এবং সকলের শেষে বাবুর খাস খানসামা হরিপদ যেন একটা মিছিল নেমে যাচ্ছে দক্ষিণের দরজায় ওরা নেমে এলো নাটমন্দিরে এখানে মেজবাবু গড় হলেন দেবীর পায়ের বেল পাতা অঞ্জলির মতো করে হাতে তুলে নিলেন ওরা বড় বড় থামের ওপাশে একসময় অদৃশ্য হয়ে গেলে সোনার মনে হলো দেবী এখন ওর দিকে তাকিয়ে নেই দেবী তাকিয়ে আছেন ওদের দিকে চোখ মুখ কাঁপছে ঘামের মতো মুখটা চকচক করছে সে আরও কাছে গেল দুর্গা ঠাকুরের চোখে জল পড়ছে কিনা দেখার জন্য সে একেবারে মণ্ডপের ভিতর ঢুকে গেল সে প্রথমে সিংহটাকে একবার ছুঁয়ে দেখল দিঘির পাড়ে সকলে এখন যে যার জায়গা নিচ্ছে বলে কেউ আর মণ্ডপে নেই এ সময় সুসময় বলা চলে একবার ছুঁয়ে ছুঁয়ে দেখা দেবীকে অসুর অথবা সেই বাচ্চা ইঁদুরটাকে গণেশের পায়ের কাছে যে একটা কাঁটা লতায় বসে আছে সে সিংহের মুখে প্রথমে হাতটা ভরে দিল অসুরের বুক থেকে যে রক্ত এ কদিন গড়িয়ে পড়েছে সেটা হাত দিয়ে দেখল কেমন শুকনো হয়ে গেছে রক্তটা এবং সিংহটা খাবলা খাবলা মাংস তুলে নিয়েছে ওর কেন জানি অসুরের জন্য মায়া হলো সে অসুরের মাথায় হাত দিয়ে কোকড়ানো চুলে আদর করার মতো দাঁড়িয়ে থাকল এবার মজা দেখাচ্ছি সিংহটার চোখে সে একটা চিমটি কেটে দিল কিছু রং উঠে এলো নখে দেবীর মহিমায় সিংহটা সোনাকে ভয় পাচ্ছে না সে এবার উঁকি দিয়ে দেবীর চোখ দেখল জল পড়ছে তা তোমার এত কষ্ট যখন তখন থেকে গেলেই হয় দেবীর সঙ্গে কথা বলতে চাইলো মনে মনে ওর ভয় ছিল কাছে গেলেই দেবী রাগ করবে কিন্তু কি ভালোবাসার চোখ সে বলল তা তোমার এমন এমনজীব বাহন কেন মা আমি ওকে সুরসুরি দেব নাকে এই বলে সে ছোট একটা কাঠি যেই না নাকের কাছে নিয়ে গেছে অমনি এক শব্দ হ্যাঁ কেউ নেই আশেপাশে অথচ হ্যাঁ দিল কে সিংহটা সত্যি তবে হাঁচি দিল সে থতমত খেয়ে ছুটে পালাতে গিয়ে দেখল পাগল জ্যাঠামশাই মণ্ডপের সিঁড়িতে তিনি হাঁচি দিয়েছেন পাগল মানুষের ঠান্ডা লাগে না শোনা এই প্রথম জ্যাঠামশাইয়ের ঠান্ডা লাগাই ভাবল তিনি তবে ভালো হয়ে যাচ্ছেন সে জ্যাঠামশাইয়ের হাত ধরে বলল আমি হাতিতে চৈরা দশরা দেখতে যাবো দিঘির পাড়ে তখন মেজবাবু ফ্লুট বাজাচ্ছেন সোনার মনে হলো ওর দেরি হয়ে গেছে সে পাগল জ্যাঠামশাইকে ফেলে কাছাড়ি বাড়িতে ছুটে গেল জামা প্যান্ট বদলে নিতে হবে তাড়াতাড়ি যারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাট মন্দিরে এসেছে তারা সবাই গামছা বেঁধেছে কোমরে ওরা ঠাকুর কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছে রামসুন্দর যাচ্ছে মাথায় ঘট নিয়ে ঠাকুর নদীর চরে নামানো হবে সেখানে আরতি হবে ধূপ ধুনো জ্বলবে বর্দা মেজদা ঠাকুরের সঙ্গে নাচতে নাচতে চলে যাচ্ছে সে যেতে পারছে না ওর জন্য অমলা কমলা বসে রয়েছে সে যাবে হাতিতে ভূপেন্দ্রনাথ সোনাকে জামা প্যান্ট পরিয়ে দিল মাথা আঁচড়ে দিল সোনার দাঁড়াতে পারছে না সে কোনো রকমে ছুটতে পারলে বাঁচে সবাই সব নিয়ে চলে যাচ্ছে ওর জন্য কেউ কিছু রেখে যাচ্ছে না এখন রোদ নেমে গেছে সেই সব হাজার হাজার লোক নদীর পাড়ে বসে পাম গাছ অথবা গাছের ছায়ায় নিবিষ্ট মনে ফ্লুট বাজনা শুনছে হাজার হাজার মানুষ মানুষের মাথা গুনে বলা কঠিন কত মানুষ এসেই যে যার মতো জায়গা করে মেজবাবুর ফ্লুট বাজনা শুনতে বসে যাচ্ছে অশ্বশালার পাশে এক মানুষ আছে তার বুঝি ইন্তেকাল হবে এবার সেও এক মনে দু হাত বুকের ওপর রেখে সেই সুরের ভিতর ডুবে যাচ্ছে সে চিৎপাত হয়ে গঞ্জে শহরে যেমন ফ্লুট বাজাত তেমনি বুকের উপর দু হাত নাড়ছে সেও বুঝি শেষবারের মতো মেজবাবুর সঙ্গে মনে মনে ফ্লুট বাজাচ্ছে এমন আশ্বিনের বিকেলে এই পৃথিবীর বুকে সে ফ্লুট না বাজালে আর কে বাজাবে সে দু হাত অনেক কষ্টে উপরে তুলে রাখল যথার্থই সে আজ ফ্লুট বাজাচ্ছে তারপর হাত দুটো ওর ক্রমে অসার হয়ে যাচ্ছে বুকের উপর হাত চোখ বোঝা মানুষটার দুনিয়াতে কেউ নেই আছে শুধু দুই ঘোড়া এক ল্যান্ডো আর এক ফ্লুট সে চুরি করে মেজবাবু না থাকলে নিশুতি রাতে নদীর চড়ে বসে একা একা ফ্লুট বাজাত সে নানা রকম সুরের ভিতর তন্ময় হয়ে থাকতো তেমনি আজও সে তন্ময় হয়ে যাচ্ছে দিঘির পাড় শীতলক্ষার চর নদী মাঠ সব যেন ঈশ্বরের ভিতর হাহাকার করছে সে মেজবাবুর ফ্লুট বাজনা শুনতে শুনতে চোখ বুঝে এক আল্লাহ তার কোনো শরিক নেই শরিক নেই নেই সে আর শ্বাস নিতে পারছে না অসহ্য এক যন্ত্রণা ভিতরে সে হাত দুটো আর উপরে রাখতে পারল না অবশ হয়ে আসছে সব একাশিনের বিকেলে ক্রমে এভাবে সে মরে যাচ্ছে কেউ খেয়াল করছে না তখনই সোনা ছুটছিল হাতিটা অন্দরে এসে গেছে জসীম হাতির পিঠে বসে প্রতীক্ষা করছে নিশ্চয় সবাই ওর জন্য হাতির পিঠে নদীর পাড়ে এখনো নেমে যেতে পারছে না হাতি বুঝি ওকে ডাকছে ফ্লুট বাচ্ছে দিঘির পাড়ে হাজার মানুষ বিচিত্র বর্ণের মেলা ইব্রাহিম কলের ঘরটাতে বসে আছে সময় হলে আলো জেলে দেবে সোনা তার পাগল জ্যাঠামশাইকে খুঁজতে গিয়ে দেরি করে ফেলেছে যেন তার পাগল জ্যাঠামশাই সে যা বলবে তাই শুনবেন জ্যাঠামশাই দশরাতে চলে যাবেন একা একা সে জ্যাঠামশাইয়ের সঙ্গে দশরাতে মেলা দেখবে হাতির পিঠে বসে থাকবে না ফেরার সময় দুজন হেঁটে হেঁটে লাড্ডু খেতে খেতে ফিরে আসবে কিন্তু জ্যাঠামশাই না দিঘির ঘাটে না সেই সব মানুষের ভিতর এদিকে সূর্য অস্ত যাচ্ছে হাতিটা অন্দরে দাঁড়িয়ে এখন সুর নাড়ছে কান দোলাচ্ছে অমলা কমলা বিরক্ত হচ্ছে জসিমকে হাতি ছাড়তে বারণ করে দিচ্ছে বুঝি সে প্রাণপণে কাছারি বাড়ির মাঠ পার হয়ে এলো দারোয়ানদের ঘর অতিক্রম করে সেই মন্দিরের উঠোন সে এখানে এসে শ্বাস নিল দেখল পকেটের পয়সাগুলি পড়ে গেল কি না ছুটতে গিয়ে সে চোদ্দোটা তামার চকচকে পয়সা পেয়েছে দশরা দেখার জন্য রানীরা বাড়ির সব বালক বালিকাদের মতো ওর হাতে একটা করে তামার পয়সা দিয়েছে সে বলেছে সে একা নয় ওরা দুজন সে এবং তার পাগল জ্যাঠামশাই সে পাগল জ্যাঠামশাইয়ের জন্য একটা একটা পয়সা গুনে ভিন্ন পকেটে রেখে দিয়েছে মেলা দেখা হলেই জ্যাঠামশাইয়ের পকেটে পয়সাগুলি দিয়ে দেবে কিন্তু সে কোথাও জ্যাঠামশাইকে পেল না ওকে খুঁজতে গিয়ে ওর এত দেরি হয়ে গেল সে সিঁড়ি ভেঙে ছুটছে ওর বড় দেরি হয়ে গেল সে লম্বা বারান্দা পার হয়ে গেল রান্নাবাড়ির পথে গেলে সে তাড়াতাড়ি উত্তরের দরজায় ঢুকে যেতে পারবে ওরা ওর মুখে পাউডার মেখে দেবে সে পাগল জ্যাঠামশাইয়ের উপর মনে মনে ভীষণ রাগ করছে মুখে ওর পাউডার মাখা হলো না ক্ষোভে ওর এখন কান্না পাচ্ছে সবাই এখন নিশ্চয়ই উত্তরের দরজাতে আছে সে অমলা কমলাকে তাদের ঘরে গিয়ে পাবে না ভাবল সে পড়ে মরে করে জোরে ছুটতে থাকল আর পৌঁছেই দেখল কেউ নেই না হাতি না অমলা কমলা বাড়ির সব আলো জ্বলে উঠছে সবাই ওকে ফেলে বুঝি চলে গেল সে একা পড়ে গেল সে যে এখন কি করবে তবু একবার অমলা কমলাদের ঘরে গিয়ে খোঁজ নিতে হবে দাসীবাদী কেউ নেই যে বলবে ওরা গেল কোথায় সে দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল বাড়ি ফাঁকা মনে হল দু একটি অপরিচিত মুখ কে ওকে দেখে কথা বলছে না সে ভয় পাচ্ছে কোনো রকমে অমলাদের ঘরটাতে যেতে পারলেই আর তার দুঃখ থাকবে না অমলা কমলা ওকে ফেলে হাতিতে চড়ে মেলা দেখতে যেতে পারে না এমন সময় সে দেখল প্রাসাদের সব আলো নিভে গেছে এত যে ঝাড়লণ্ঠন এত যে বৈভব সব কেমন নিমেষে অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল দিঘির পাড়ে ফ্লুট বাচ্ছে না সেই ময়না পাখিটা তখনও অন্ধকারে ডাকছে সোনা তুমি কোথায় যাও কেউ নেই শোনা আধার আধার এমন অন্ধকার শোনা জীবনেও দেখেনি এক হাত দূরের কিছু দেখা যায় না কেবল ছায়া ছায়া ভাব ছায়ার মতো মানুষেরা ছুটাছুটি করছে ওর পাশ দিয়ে একটা লোক ছুটে বের হয়ে গেল প্রায় অদৃশ্য লোকে সে যেন এসে পৌঁছে গেছে সে ভয়ে ভয়ে ডাকলো অমলা তখন একটা শক্ত হাত অন্ধকার থেকে বের হয়ে এলো এবং ওর হাত চেপে ধরলো কাকে ডাকছ অমলাকে তুমি কে আমি শোনা কোথায় যাবে অমলার কাছে ওরা আমাকে নিয়ে দশরাতে যাবে বলেছে আমার মুখে কমলা পাউডার মেখে দিবে বলেছে ওদের ঘরে তুমি যেতে পারবে না বারণ কেউ ঢুকতে পারবে না সোনা বলল না আমি যাব না সেই শক্ত হাত কার সোনার টের পাচ্ছে না তবু সে যে স্ত্রী লোক সেটা শোনা বুঝতে পারল সে বৃন্দাবনী হতে পারে সোনা ভয়ে বিমহ রেলিংয়ে এসে দাঁড়ালো যদি কেউ ওকে এখন কাছারি বাড়িতে পৌঁছে দিয়ে আসে মনে হলো সিঁড়ির মুখে লণ্ঠন সে অন্ধকারে দাঁড়িয়ে দেখতে পেল মেজবাবু উঠে আসছেন সামনে ওর খাস খানসামা হরিপদ সে ফের এখান থেকে ছুটে পালাতে চাইল মেজুবাবুকে ঘরে ধরে নিয়ে আসা হচ্ছে শোকাচ্ছন্ন মুখ সোনা অবাক এই সেই মানুষ যাকে সে কিছুক্ষণ আগে দেখে এসেছে মঞ্চে নিবিষ্ট মনে ফ্লুট বাজাচ্ছেন এখন তিনি মূর্ছিত এক প্রাণ সোনার ভিতরটা হাহাকার করে উঠল অমলা কমলার কিছু হয়নি তো ওদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ মনে হচ্ছে ভিতরে অমলা কমলা ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে হাতিটা একা অন্ধকার প্রাসাদ থেকে ফিরে এলো কেউ দশরাতে যেতে পারল না কোনো দুঃসংবাদ এসেছে এ বাড়িতে কি সেই দুঃসংবাদ কেউ যেন বলতে পারছে না পরিবারের দু একজন ব্যাপারটা জেনেছে এবং ভূপেন্দ্রনাথ তাদের অন্যতম সে দ্রুত হেঁটে যাচ্ছে অন্ধকার প্রাসাদে সব বিসর্জন হয়ে গেছে এখন একা এক নির্জন মাঠের ভিতর দিয়ে শুধু হেঁটে যাওয়া সোনা জেদি বালকের মতো বলল হমলার কাছে যাব বৃন্দাবনী বলল না না সুতরাং সোনা বাইরের দিকে চলে এসে ওদের জানালার দিকে মুখ করে মাঠে বসে থাকল আলো জ্বললে ওরা জানালা থেকে সোনাকে দেখতে পাবে দেখতে পাবে সে হাঁটু মুড়ে সিঁড়ির ওপর ওদের সঙ্গে দেখা করার জন্য বসে আছে কি যেন একটা আন্তারি দুই মেয়ের জন্য সোনা মনে মনে ভাবছে ওদের কিছু একটা হয়েছে সে সবটা না জেনে কিছুতেই এখান থেকে নড়বে না ভাবল তখনও হাতিটা যায় অন্ধকারে গাছগাছালির ভিতর দিয়ে হাতিটা যায় ইব্রাহিম কল ঘরে একটা টর্চ নিয়ে বসে আছে কোথায় যে কি হলো সে আলোর ঘর অন্ধকার করে বসে থাকল শুধু ঢাকের বাজনা ভেসে আসছে হাতিটা এখন নদীর পাড়ে নীরবে হেঁটে চলে যাচ্ছে আর কোথাও কোথায় প্রতিমা বিসর্জন হচ্ছিল পাগল জ্যাঠামশাই কোথায় আছেন কে জানে সোনা কারো জন্য জীবনে কিছু কিনতে পারল না দু পকেটে ওর চকচকে তামার পয়সা উপরে জানালা বন্ধ তখন নদীতে শেষ প্রতিমা বিসর্জন নদীতে যে আলো ধূপধুনো ঢাকের বাদ ছিল এবার তা নিভে গেল কোথাও আর কিছু জ্বলছে না শুধু অন্ধকার আর অন্ধকার উপরে আকাশ নির্মল আকাশে সেই অন্তহীন হাজার হাজার নক্ষত্র নক্ষত্রের আলোতে সে যেন পৃথিবীর যাবতীয় শুভবোধকে বাঁচিয়ে রাখতে চায় জানালা খুলে গেলেই সে ওদের জন্য কিছু করতে পারে সে ওদের মুখ দেখার জন্য ঘাসের ভিতর বসে আছে দু হাঁটুর ভিতর মাথা গুজে বসে আছে বিসর্জনের পর ভূপেন্দ্রনাথের হুশ হলো সোনা কোথায় ওকে পাওয়া যাচ্ছে না সকলের ফের অন্ধকারে ছুটোছুটি রামসুন্দর আবিষ্কার করল সোনা মেজবাবুর দালান বাড়ির নিচে শুয়ে আছে সোনা সেখানে ঘুমিয়ে পড়েছে সকালে অন্দর থেকে একটা চিঠি পেল সোনা আমরা ভোর রাতের স্টিমারে চলে যাচ্ছি সোনা তোর সঙ্গে আমাদের আর দেখা হলো না কাছারি বাড়ির সিঁড়িতে সে সারাটা সকাল একা চুপচাপ বসে থাকল তার কিছু আজ ভালো লাগছে না তার মনে হলো নদীর চরে কাশের বনে বনে কেবল কে যেন আজ চুরি করে বুকের ভেতর ফ্লুট বাজাচ্ছে